প্রত্নতাত্ত্বিক ও শান্তির শহর হল রোম। ভাবলেও অবাক হতে হয়, এই নগরীতেই রয়েছে গ্ল্যাডিটেয়রদের যুদ্ধ আর রোমান সাম্রাজ্যে টিকে থাকা লড়াইয়ের প্রতীক রক্তাক্ত লড়াইয়ের মঞ্চ কলোসিয়াম। কলোসিয়াম হলো একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। কলোসিয়াম প্রাচীন স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন, যা একই সাথে রোমানদের হিংস্রতা আর নির্মাণশৈলীর এক অনন্য নিদর্শন হয়ে টিকে আছে শত শত বছর ধরে। ট্রেন্ডস টপিকের এই ভিডিওতে আমরা কলোসিয়াম সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ইতালির রাজধানী রোম নগরীতে ছাদবিহীন মঞ্চকে বলা হয় কলোসিয়াম। চারতলা বিশিষ্ট অনেকটা বৃত্তাকার এই মঞ্চটি নির্মাণশৈলীর কারণে এখনও বিস্ময়ভূত করে মানুষকে। রোমান সাম্রাজ্যের নির্মিত এই গ্যালারি বা মঞ্চকে সে সময়ের শাসকরা গ্ল্যাডিয়েটরদের মধ্যে লড়াইয়ের প্রতিযোগিতার প্রদর্শনী বা জনগণের উদ্দেশ্যে অন্য কোনো প্রদর্শনীর কাজে ব্যবহার করত। ধারণা করা হয় পুরো স্থাপনায় প্রবেশের জন্য মোট 80টি দরজা রাখা হয়েছিল, যার মধ্যে 76টি দরজা দিয়ে সাধারণ মানুষ প্রবেশ করতে পারত। বাকি 4টি দরজার মধ্যে 2টি ছিল সম্রাটের জন্য সংরক্ষিত, আরেকটি দিয়ে বিজয়ী সৈন্যরা কলোসিয়াম ত্যাগ করতেন, অপরটি দিয়ে হিংস্র পশুর মৃতদেহ কিংবা পরাজিত বা নিহত সৈনিকদের লাশ সরিয়ে ফেলা হতো। কলোসিয়ামের ভেতরে যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধে লিপ্ত হতেন তার মেঝেতে বালির পুরো স্তর রাখা হয়েছিল, যাতে করে তা রক্ত চুষে নিতে পারে। যেখানে খেলা কিংবা লড়াই অনুষ্ঠিত হতো তার সবচেয়ে কাছাকাছি থাকত সম্রাট ও তার পরিবারের সদস্যরা। সমাজের বিভিন্ন শ্রেণী অনুযায়ী আসনের ক্ষেত্রেও তারতম্য ছিল। প্রায় 45,000 দর্শকের জন্য বসার ব্যবস্থা ছিল আর বাকি 5,000 দর্শককে দাঁড়িয়ে থাকতে হতো। ৫০,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন এই মঞ্চের নির্মাণ কাজ শুরু হয়েছিল 70 থেকে 72 খ্রিস্টাব্দের মাঝামাঝি কোনো এক সময়ে, ফ্লেভিয়ান সাম্রাজ্যের শাসক ভেসপাসিয়ানের রাজত্বকালে। ভেসপাসিয়ান এটি রোমান সাম্রাজ্যের মানুষদের উপহার দিতে চেয়েছিলেন। উদ্দেশ্য ছিল ফ্লেভিয়ান সাম্রাজ্যের জনপ্রিয়তা বাড়ানো, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের আয়োজন করার জন্য একটি মঞ্চ স্থাপন এবং স্থাপত্যবিদ্যায় রোমানদের দক্ষতা প্রদর্শন। কিন্তু তিনি এটি শেষ করে যেতে পারেননি। 7 বছরের 3 তলা পর্যন্ত নির্মাণের সময় তার আকস্মিক মৃত্যু হয়। এরপর ক্ষমতায় বসেন তারই পুত্র টিটাস। পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটদের একজন ছিলেন তিনি। 10 বছর ধরে 60,000 ইহুদি দাসকে কাজে লাগিয়ে 80 খ্রিস্টাব্দে কলোসিয়ামের নির্মাণ কাজ শেষ করেন তিনি। পাশাপাশি ভবনটি নতুন করেও নকশা করেন তিনি। পরিবর্তিত নকশায় হাইপোজিয়াম নামে মাটির নিচে নির্মাণ করা হয় বেশ কিছু টানেল, যেখানে যুদ্ধের মাধ্যমে বলি দেওয়ার জন্য হাজারো পশু, দাস ও দণ্ডপ্রাপ্তদের আটকে রাখা হতো। ভেসপাসিয়ান এটিকে ফ্লেভিয়ান অ্যাম্পিথিয়েটার নাম দিলেও টিটাসের নাম পাল্টে কলোসিয়াম রাখেন। কলোসিয়ামের জনসভা স্থলটিকে বিশেষ খেলার স্থান হিসাবে ঘোষণা করেন তিনি। নির্মাণ শেষে এটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শুরুতে সেখানে 100 দিনব্যাপী একটি উৎসবের আয়োজন করেন তিনি। সেই উৎসবে আয়োজন করা হয় গ্ল্যাডিয়েটরদের মধ্যে মল্লযুদ্ধ ও বিভিন্ন ধরনের পশুর লড়াই। এরই ধারাবাহিকতায় পরবর্তী 400 বছর ধরে এটি হয়ে ওঠে রোমানদের রক্তাক্ত লড়াইয়ের মঞ্চ। কলোসিয়ামের সামনে সম্রাট নিরোর একটি মূর্তি প্রায় 400 বছর টিকেছিল। কলোসিয়ামের জন্য পশু আনা হতো সুদূর আফ্রিকা থেকে। গ্ল্যাডিয়েটরদের সামনে হিংস্র পশু যেমন লেপার্ড, গন্ডার, সিংহ কিংবা হাতি ছেড়ে দেওয়া হতো। মানুষ বনাম পশুর লড়াই ছাড়াও অনেক সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে ভয়ঙ্কর পশুদের সামনে ছেড়ে দিয়ে নির্মমতার সাথে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। শিকারের জন্যও কলোসিয়াম ব্যবহার হতো বলে জানা যায়।
এমনকি বিনোদনের জন্য সেখানে একদিনে হাজারের অধিক পশু হত্যা করা হয়েছে বলে জানা যায়। মানুষের রুচি ও সময়ের পরিবর্তনের ফলে 440 খ্রিস্টাব্দে সম্রাট আনারিয়াস কলোসিয়াম বাতিল ঘোষণা করেন। কিন্তু তারপরেও পরবর্তী 100 শতাব্দী ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি কার্যকর করার জন্য কলোসিয়ামকে ব্যবহার করা হয়েছে। কলোসিয়াম একেবারেই মুক্তভাবে দাঁড়িয়ে থাকা একটি কাঠামো, যার বাহ্যিক এবং অভ্যন্তরীণ দৃশ্য দুটি রোমান থিয়েটারের আদলে কল্পনা করা হয়। পাখির চোখে দেখলে এটি ইতালিয়ান 5 পয়সার কয়েনের আকৃতি প্রদর্শন করে। তবে ভূমির নকশা একদম বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার। এটি 189 মিটার লম্বা এবং 156 মিটার চওড়া ও এটি মোট 24,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এছাড়া বাইরের দেওয়ালের উচ্চতা হল 48 মিটার এবং ঘের মূলত 545 মিটার। ধারণা করা হয় বাহিরের দেওয়াল নির্মাণের জন্য প্রায় 1 লক্ষ ঘনমিটার ট্র্যাভারটাইন পাথরের দরকার হয়েছিল, যা কোনো মশলা ছাড়াই কেবল লোহা বা ব্রোঞ্জের ক্ল্যাম্পের মাধ্যমে আটকানো হয়েছিল। 300 টন ক্ল্যাম্প লেগেছিল এগুলো লাগানোর জন্য। বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করে এখনও যে অংশটি দাঁড়িয়ে আছে তা কলোসিয়ামের উত্তর অংশ। ভূমিকম্পের কারণে ভবনটির বেশ কিছু অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় অনেকবার। 422 সালের ভূমিকম্পে এটি বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং সম্রাট দ্বিতীয় থিওডোসিয়াস ও সম্রাট তৃতীয় ভ্যালেন্টাইনিয়াস একে সংস্কার করে পুনরায় ব্যবহার উপযোগী করে তোলেন। আরও বেশ কিছুবার এটি মেরামত করা হয়। রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে 18 শতক পর্যন্ত কলোসিয়াম ছিল প্রায় অবহেলিত ও পরিত্যক্ত, যদিও এর মাঝে বিভিন্ন সময় বিভিন্ন উদ্দেশ্যে এটি ব্যবহার করা হয়েছে। কিন্তু সে সময়কালে এটি রক্ষণাবেক্ষণের তেমন কোনো প্রচেষ্টা ছিল না বললেই চলে। বহু বছরের অবহেলায় কলোসিয়ামের মূল স্থাপত্যের 2/3 ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে ইতালির বিভিন্ন সরকার এই মূল্যবান স্থাপত্য সংরক্ষণের জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেয়। 1990 সালের দিকে একে সংস্কারের মাধ্যমে আরও দর্শনীয় করে তোলা হয়। 1990 সালে ইউনেস্কো কলোসিয়ামকে বিশ্ব ঐতিহ্যবাহী অঞ্চল হিসাবে স্বীকৃতি দেয়। এছাড়া 2007 সালে এটি পৃথিবীতে মনুষ্য সৃষ্টি আধুনিক সপ্তাশ্চর্যের একটি বলে নির্বাচিত হয়। বর্তমানে প্রতি বছর লাখ লাখ পর্যটক এই স্থাপত্য দেখতে যান। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি আমাদের ট্রেন্ডস টপিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পেতে পারেন। এছাড়া চাইলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। তাছাড়াও আমাদের সাথে ফেসবুক ও ইনস্টাগ্রামেও কানেক্টেড থাকতে পারেন, যার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ।